সম্মানিত এমডব্লিউপির বিশেষ অতিথিবৃন্দ, আমাদের সদস্য, আমরা টাঙ্গুরের হাওর ভ্রমণের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমরা চাচ্ছি আপনার অনুমতি, আপনার অনুমতি আমাদের আগামী প্রোগ্রামে অনুপ্রেরণা যোগাবে। এখন ইসমাইল কাকা, আপনার অনুমতি জানতে চাচ্ছি। আমরা এমডব্লিউপি থেকে যারা আজকে ভ্রমণে আসছে এবং ভ্রমণটা আমাদের খুবই আনন্দ সবাই উপভোগ করছে এবং একটা ভালো সবার মনে একটা মানে আনন্দ হয়েছে। আমরা আগামী আবার কোনো সুন্দর হয় আমি কামনা করি। ধন্যবাদ, ধন্যবাদ। আমাদের এখানে আছে আমাদের শহীদ ভাই, শহীদ ভাইয়ের অনুমতি জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাওরে, আমরা এমডব্লিউপি মর্নিং ওয়াকিং পার্টি, আমরা আনন্দ ভ্রমণে এসেছি হাওর দেখার জন্য এবং আমরা খুবই আনন্দিত যারা আয়োজন করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এখানে আছে লেবু ভাই। লেবু ভাই, আমাদের এই সফরে প্রথম, আমাদের এই সফর যতটুকু হয়েছে ততটুকু এখন পর্যন্ত সফলই আসছে, তবে সফর হিসেবে খুব ভালো হয়েছে, যারা আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ। আমাদের এমডব্লিউপি সভাপতি, আমাদের সভাপতি ওনার প্রেরণায় আজকে এই পর্যন্ত এসেছি, ওনার কিছু দিক নির্দেশনা এবং আমাদের আয়োজনটা কেমন লাগতেছে তাকে বলার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। অপূর্ব আয়োজন, ন্যাচারাল যত প্রাকৃতিক দৃশ্য আমাকে অভিভূত করেছে। আমি আমার যে আয়োজক যারা কর্মকর্তা তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ সভাপতি সাহেব। মাসুম ভাই, আমাদের মাসুম ভাই সবসময় একটু বেশি কথা বলে, ভালো কথা বলে, আমাদের জীবন্ত ডায়েরি অসাধারণ। আমরা মনে হয় যে সমুদ্র ভ্রমণ করছি, সামনে দেখা যাচ্ছে মেঘালয়ের সুউচ্চ পাহাড়, যা প্রকৃতি আমাকে অভিভূত করেছে, খুব ভালো লাগছে। আমরা যেন প্রতি বছরে আসতে পারি এই আশাবাদ ব্যক্ত রেখে যারা এটার আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ দিচ্ছি। ধন্যবাদ মাসুম ভাই। আমাদের শহর আওয়ামী লীগের সভাপতি, এমডব্লিউপির অন্যতম সদস্য হাবিব রহমান দীপু কাকা, তার অনুমতি জানতে চাচ্ছি। সুন্দর একটা আয়োজন আজকে আমাদের মর্নিং ওয়াক পার্টির পক্ষ থেকে, যারা আয়োজক যারা এই উদ্যোগ নিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই। সুন্দর একটা পরিবেশ দেখার মতো, যারা আসেন নাই আমি মনে করব যে তারা মিস করছেন। ধন্যবাদ। আমাদের বিশেষ ক্রীড়াবিদ শাহজাহান মিয়া। আসসালামু আলাইকুম। আজকের হাওর, ট্যাঙ্গার হাওর জার্নি আমাদের খুব সুন্দর লাগতেছে। এটা আমাদের মর্নিং পার্টির পক্ষ থেকে করা হচ্ছে, যারা আয়োজক বৃন্দ আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ, যাতে প্রতি বছরই এরকম একটা আমরা ভ্রমণ করতে পারি। ধন্যবাদ। আমার কোনো লাগবো 30 সেকেন্ড। আমাদের শান্ত খালু হয় যাচ্ছি, ভালো লাগছে, যাত্রা পথে আছি, আমরা এখনো পৌঁছাই নাই। আমরা আশা করব এই ভ্রমণটা আরো আনন্দদায়ক হবে এবং উপভোগ হবে। আয়োজককে আমরা ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। বিশিষ্ট ব্যবসায়ী, আয়োজক কমিটির অন্যতম মেম্বার হোসেন আলী, হোসেন আবুল হোসেন, আপনার অনুভূতি বলেন। আমার অনুভূতি হইল দীর্ঘদিন যাবৎ আমরা চাচ্ছি একটা হাওর ভ্রমণ হোক, অনেক প্রচেষ্টায় হাওর ভ্রমণ সাকসেস হওয়ার পথে, এর জন্য এমডব্লিউপির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আরো আশা করি প্রতি বছর যেন আমরা এমডব্লিউপির পক্ষ থেকে একটা করে এই আয়োজন করতে পারে আয়োজক কমিটি, এর জন্য সবার সহযোগিতা চাই। ধন্যবাদ আবুল হোসেন। আমাদের ব্যাংকার, আমাদের ব্যাংকার বিশ্বজিৎ দা, 30 সেকেন্ড। এক কথায় অসম, কোনো কথা হবে না। আর আমি দীর্ঘ 1.5 বছর পরে এই গ্রুপের সাথে নতুনভাবে আবার সবাই একসাথে মিলতে পারছি, এটা খুব ভালো লাগছে, ভালো অনুভূতি। এক কথায় খুব সুন্দর পরিবেশে যাচ্ছি, আমাদের সবার জন্য যাত্রা সবসময় সুন্দর হয়। ধন্যবাদ। এমডব্লিউপির সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী, অভিযোগ করতে স্যার।
বাবু বিবেক চন্দ্র শাহ 30 মিনিটের অনুমতি 30 মিনিট 30 সেকেন্ড এমডব্লিউ পি এর উদ্যোগে আজকের এই ট্যাঙ্গর হাওড় উপভোগ করার জন্য এসেছি কিন্তু এই ট্যাঙ্গর হাওড় উপভোগ করে এত আনন্দ পাচ্ছি সেটা ভাষায় প্রকাশ করা মত না ধন্যবাদ 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 এর জন্য আমি এমডব্লিউপি এর কর্মকর্তাদের আমি ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ ধন্যবাদ বিশ্ব ব্যবসায়ী গোবিন্দ দা গোবিন্দের অনুভূতি শীতল বাতাস আমাদের প্রাণ জুড়ে যাচ্ছে সেজন্য সবাইকে ধন্যবাদ আমাদের ধন্যবাদ বিনয় দা এক মিনিট এক ত্রিশ সেকেন্ড ত্রিশ সেকেন্ড এমডব্লিউপি নালিতাবাড়ি রানী বাজার সংগঠিত একটি শক্তিশালী সংগঠন এর মাধ্যমে প্রতি বছর অন্তত এইভাবে যাতে আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন ভেনুতে পরিদর্শন করা যায় আমরা চেষ্টা করব আর এখানে যে আমরা এসে পেরে দেখতে পেরেছি বিশেষ করে ভারতের মেঘালয় রাজ্য মানে জলাশয় ভূমি এটা আমাদেরকে সকলকে মুগ্ধ করেছে আমি সকলকে ধন্যবাদ ধন্যবাদ আমাদের বিশ্ব ব্যবসায়ী সৌরভ বদলি আমরা প্রতি বছর দুই দুইবার করে সফর করি প্রতিদিন মোটরসাইকেলে করি এই বছর এই করে হাওড়ের ভ্রমণে আসছি খুব ভালো লাগছে নিচে পাক চলছে আমরা এই এখন এক ঘন্টা পরে খাবো আপনারাও দাও থাকবেন ইনশাআল্লাহ ধন্যবাদ ধন্যবাদ সৌরভ বদলি আমাদের শিক্ষক প্রতিনিধি আপনার কেমন লাগছে ধন্যবাদ 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 আমাদের এমডব্লিউপির এমডব্লিউপির অন্যতম এমডব্লিউপির অন্যতম সদস্য সরকার গোলাম ফারুক আসলে চমৎকার একটি আয়োজন এই আয়োজনকে সফলতার জন্য যারা ভূমিকা রেখেছেন তাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই একেবারে ভারতের মেঘালয় গেসা সুনামগঞ্জের শেষ প্রান্ত আমরা মেঘালয়ের সীমান্তে আছি চতুর্দিকে পানি উত্তর দিকে পাহাড় এবং কিছু কিছু বাড়িঘর আছে যেগুলো দেখতে খুব ভালো লাগে নীল পানি সবুজের সমারোহ এবং উপরে তপ্ত বাতাস এবং তপ্ত রোদ সব মিলিয়ে বৃষ্টি ভেজা উপরে যেমন লাগে এবং ঠিক এই হাওড়ের পানির উপর দিয়ে যে ভাসমান বাতাস সেই ভেজা বাতাস আমাদেরকে ঠান্ডা করেছে এবং আমরা আনন্দিত উদ্বেলিত এমডব্লিউপি মর্নিং ওয়াকিং পার্টির সদস্য সহ শেরপুরের আমাদের 84 এবং আরো কিছু বন্ধু বান্ধব এখানে এসে উপস্থিত হয়েছেন আবার প্রত্যেকেই প্রত্যেকের তরে নিজেকে উদার করে দিয়ে এই প্রকৃতির শোভা উপভোগ করছি ধন্যবাদ এমডব্লিউপির অন্যতম সদস্য আবু রায়হান ধন্যবাদ এমডব্লিউপির উচ্ছ্বাসিত আমি ভাষায় প্রকাশ করতে পারবো না এই হাওড়ে না আসলে আসলে বোঝা যাবে না এখানকার অনুভূতিটাকে হরুপাই যে কথাটা বললো নীল পানি এবং চারিদিকে সবুজের সমারোহ আমাকে উদ্বেলিত করেছে আমি উচ্ছ্বাসিত এবং আনন্দিত সেই সাথে হাওড় ভ্রমণে সবাইকে আসার জন্য আহ্বান জানাচ্ছি ধন্যবাদ এমডব্লিউপি নালি দরি ধন্যবাদ রায়ন ভাই এ পর্যায়ে আমরা আয়োজক কমিটির অন্যতম সদস্য এবং এমডব্লিউপি কোষাধ্যক্ষ বাবুল শাহ তার অনুরোধ জানবো আর আয়োজন কিভাবে তার বাস্তবায়ন করতেছে ধন্যবাদ শফিকুল ইসলাম ছোট ভাই আমি জীবনে কখনো এই মাইক্রোফোন হাতে ধরি নাই আজকে শফিকুল আমাকে মাইক্রোফোনটা হাতে দেওয়াতে ওকে আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমরা আসছি নালিতাবাড়ি এমডব্লিউপি পক্ষ থেকে হাওড় ভ্রমণে হাওড় বিলাস এই হাওড় বিলাসে আমাদের এখানে
Chalte, 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 ch
ধন্যবাদ হ্যাঁ বাবলু অমুক ভাইকে।